দেখতে পাচ্ছেন আবার লোটা কম্বল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আবার একটা কোথাও যাচ্ছি বেড়াতে, তো খুবই এক্সাইটেড। কোথায় যাচ্ছি আমরা বলবো কেন? এই রে বলে দিয়েছে বলবো কেন, ভাবুন থাম্বনেইলে দেখে আপনারা জেনে গেছেন, তারপরে ভিডিওতে বলছে বলবো কেন, এ কি এ কি অবস্থা, এর কোনো আর সদুত্তর আমার জানা নেই কি বলবো। তারপরে জেনেই গেছেন আমরা কোথায় যাচ্ছি আমাদের ট্রেন সম্বন্ধে, তো আমরা যাচ্ছি শুনে নিয়েছেন দেখে নিয়েছেন আর কি থাম্বনেইল দেখে যে আমরা যাচ্ছি লর্ড ভেঙ্কটেশ্বর তিরুপতি। একদম বুঝে গেছেন, মানে চার মাস আগে একটা প্ল্যান হয়েছিল এখানেই যাবো, তারপরে আমরা স্লট বুকিং পাইনি বলে আমরা সেই প্ল্যানটা ক্যান্সেল করে দিই, আমাদের অন্য জায়গায় প্ল্যান হয়, হঠাৎ করে কি মনে যাকে এখনো কিন্তু আমার সাথে বুকিং নেই কোনো, তারপরে আবার এমন একটা ট্রেন, ভাবুন লোকে চার মাস আগে টিকিট কেটে টিকিট পায় না, আমরা দুদিন আগে ঠিক করেছি যাবো, টিকিট অন্য জায়গার কনফার্ম ছিল, সেই টিকিট ক্যান্সেল করে আবার আমরা তিরুপতি টিকিট কেটেছি এবং সেটা কনফার্ম টিকিটও হয়েছে, এবং এখনো দেখছি আমরা স্টেশনে এসে আমরা দেখছি এখনো কারেন্ট নেই, এখনো টিকিট অ্যাভেলেবেল আছে, মানে ডাক যখন আসবে আপনি যাবেনই যাবেন, সে আপনার ইচ্ছা থাক আর না থাক, মানে ভাবুন আমরা প্ল্যান করে ক্যান্সেল করেছি, তারপর আবার সেই প্ল্যান কন্ডাক্ট হয়েছে, আবার আমরা সেই জায়গাতেই যাচ্ছি তিরুপতি যাবো, তার সাথে আরো অনেক জায়গা ঘোরাবো, এটা একটা বড় টুর। তিরুপতি জাস্ট ট্রেনের টিকিটটাই কাটা হচ্ছে বলে দিচ্ছে, ওকে বললাম আমি একটা ওলট পালট প্ল্যান এই টুরটা, সেটা পরে বলবো কি কারণে ওলট পালট, কিন্তু তিরুপতিতে ওখানকার দর্শনের টিকিট থাকার কোনো কিচ্ছু কিন্তু বুক নেই, এই ভিডিওগুলো পরপর দেখতে থাকুন সব দেখতে পাবেন যে আমরা গিয়ে ওখানে স্পটে কিভাবে কি করব না করব সবটাই চেষ্টা করবো, এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনাদের শুভকামনা নিয়ে চেষ্টা করবো, তো সেগুলো পরপর পরপর আসবে দেখতে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের চেনা পরিচিত হাওড়া স্টেশন, বাইরে যে ট্যাক্সির লাইন পড়ে গেছে, এখন কিন্তু আর এই প্রিপেড বুকিং হয় না, আপনাকে কিন্তু ওই যাত্রী সাথী থেকে কিন্তু গাড়ি বুক করতে হয়, দেখতে পাচ্ছেন সব কয়েক ট্যাক্সি বিষয়ে লেখা আছে যাত্রী সাথী, এখান থেকেই বুক করতে হয়, তো ফলে অ্যাপটা ডাউনলোড করে নেবেন যারা এখান থেকে এসে ট্রেন বুক করতে চাইছেন, আর আমাদের সাউথ ইন্ডিয়া যেহেতু ট্রেন রয়েছে তো ট্রেনটা আমাদের ছাড়বে হচ্ছে গিয়ে নিউ কমপ্লেক্স থেকে, তাই আমরা নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি, হয়তো আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, আর এই যে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে এখানে, এখানে IRCTC থাকার ব্যবস্থাপনা রয়েছে, আর এই যে নিউ কমপ্লেক্স 17 থেকে 23 আমরা সেদিকেই যাচ্ছি, আর এই দিকে দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছি, এই যে মেট্রো স্টেশন, যে ফিউচারে যে মেট্রো চাপবেন সেই মেট্রো স্টেশন এখানে তৈরি হয়ে রয়েছে, আর খুব শিগগিরই কদিনের মধ্যে মেট্রো উদ্বোধন হয়ে যাবে, তারপর হয়তো আমরা মেট্রো করেই আসতে পারবো। দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন দাঁড়িয়ে রয়েছি, কর্মব্যস্ত দিন মোটামুটি, আজকে শনিবার, আর আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 2089 হামসাফার এক্সপ্রেস, এটা হাওড়া টু তিরুপতি হামসাফার এক্সপ্রেস, সপ্তাহে এটা একদিনই চলে শনিবার করে, তো আমরা এই ট্রেনটাতেই যাচ্ছি, পুরো ট্রেনটাই থার্ড এসি, মানে এখানে কোনো স্লিপার নেই, টু এ নেই, ফার্স্ট ক্লাস নেই, কিছুই নেই, পুরোটাই থার্ড এসি, তো দিয়ে দিয়েছে 12:40 টাইমিং, ঘড়িতে এখন বাজে হচ্ছে মোটামুটি 12:40 এখনও টাইম আছে হাতে, যদিও ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, তো আমরা বাইরে ওয়েটিং অপেক্ষা করছি, ট্রেনটা এলেই আমরা টিম দেবো, প্রচুর লোক সমাগম দেখতে পাচ্ছেন, আর এই যে দেখতে পাচ্ছেন এটা নিউ কমপ্লেক্স, এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন বাড়ি থেকে ব্যক্তিগত তারা এখানে নিয়ে আসতেই পারে, আর মনে রাখবেন এখানে গাড়ি আনলে কিন্তু তার একটা এক্সট্রা আলাদা চার্জ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কী হবে আপনি একদম আপনার প্ল্যাটফর্ম অবধি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, এবং আপনার বাড়ির বয়স্ক লোক যে আছে তার হয়তো ট্রেনটা অ্যাভেল করতে খুব সুবিধা হবে, তো আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি, আমাদের ট্রেন এখনও দেয়নি, তো দেখছি দেখতে পাচ্ছেন 21 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিরুপতি হামসাফার 20889 তিরুপতি হামসাফার এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রত্যেক শনিবার করে ছাড়ে 12:40, আর তিরুপতি গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে গিয়ে পরের দিন 1:55, মানে দুটোই ধরতে পারে, তো ট্রেন আমাদের চলে এসছে, তো ট্রেনে আমরা যাব, আমাদের সিট কনফার্মই রয়েছে, কোনো অসুবিধাই নেই, তো যাই হোক সিটটা একটু আগে পরে পড়েছে, তো সেটাই গিয়ে যদি কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এই ভালো করে দেখে নিন হামসাফার এক্সপ্রেস হাওড়া টু তিরুপতি, হামসাফারের কোচগুলো খুব সুন্দর হয়, দেখতে খুব ঝাঁ চকচকে হয়, তো দেখা যাক, হামসাফারে প্রথমবার সফর করছি, এর আগে কোনোদিন হামসাফার খুব একটা চাপা হয়নি, মানে আমরা এর আগে এত টুর করেছি মোটামুটি হামসাফার আমি খুব একটা চাপা হয়নি, তো দেখা যাক এবারে হামসাফারটা আমরা কী পাচ্ছি, কী ফেসিলিটি,
তো আমরা চলেছি এবারে তিরুপতির উদ্দেশ্যে, দেখা যাক। আমরা যাচ্ছি আমাদের কোচের দিকে। আর খুব দুঃখের বিষয়, আমাদের হামসাপাড়ায় নতুন কোচ পড়েনি, আমাদের ওই রাজধানী এলএইচবি যে কোচগুলো হয় সেই কোচগুলোই পড়েছে, মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। দেখছেন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 12:42, জাস্ট 2 মিনিট লেট করে আমাদের ট্রেন 20889 হাওড়া তিরুপতি হামসাপার এক্সপ্রেস উইকলি, যেটা প্রত্যেক শনিবার ছাড়ে, সেটা কিন্তু হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এদিকে সারি সারি জলের পেটি সাজানো রয়েছে। আর এই যে দেখুন, আমরা অনেক কষ্ট একটা সাইড আপার লোয়ার ম্যানেজ করেছি, ম্যাডাম একটু আজকে অসুস্থ রয়েছে হালকা, আশা করছি এতে এতে সুস্থ হয়ে উঠবে ম্যাডাম। তো এই দেখুন আমরা বেরিয়ে পড়লাম, আমাদের উদ্দেশ্য রয়েছে একদম এন্ড টু এন্ড জার্নি, হাওড়া থেকে নিয়ে একদম তিরুপতি অবধি। তো হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, পুরো ট্রেনটাই 3A, আগেই বলেছি এখানে স্লিপার 2A ফার্স্ট ক্লাস কিছুই নেই, পুরো ট্রেনটাই 3A, মানে ফুল এসি আর কি বলতে পারেন, পুরো ট্রেনটাই। সপ্তাহে একদিনই ছাড়ে শনিবার, তো আপনারা যারা আচমকা হঠাৎ করে প্ল্যান করছেন তারা কিন্তু এই ট্রেনটা ভেবে দেখতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ট্রেনটা হয়তো সিট পেলেও শেষ মুহূর্তে সিট পেয়ে যেতে পারেন, এরকম আমরা পেয়েছি, জাস্ট লাস্ট 2 দিন আগে টিকিট কেটে আমরা সিট কনফার্ম পেয়েছি। তো এই দেখতে পাচ্ছেন একদম স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখছেন একটা ব্রিজ রয়েছে, আগামী দিনে হয়তো এই ব্রিজটা ভেঙে ফেলা হবে, আর ওই সামনে হয়তো একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তাহলে এই ব্রিজটা ভেঙে ফেললে এই স্টেশনগুলোকে আরও অনেক বাড়ানো হবে, যাতে আরও কিছু ট্রেনে বগি বাড়ানো যায়, কোচের সংখ্যা বাড়ানো যায়, যাতে এই মানুষের যে ওয়েটিং লিস্টটাকে যতটা কভার করা যায়, তো সেই একটা ব্যাপার। তো চলুন, আমাদের ট্রেন একদম দেখতে পাচ্ছেন বাইরে রোদ্দুজ্জ্বল ব্যাপার, আস্তে আস্তে শীত চলেই গেছে বলতে পারেন, ওই ভোরের দিকে হালকা হালকাটা শীতের আমেজ রয়েছে, এছাড়া শীত সারাদিন খুব একটা নেই, শীত বস্ত্র অনেক দিন আগে আলমারিতে উঠে গেছে মানুষের। আর এই যে আমরা একদম আমাদের হাওড়া প্রান্তিক যে স্টেশন যেখান থেকে উঠলাম, সেই হাওড়ায় যে দেখতে পাচ্ছেন হাওড়ার বোর্ড, আমরা হাওড়া থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আমাদের ট্রেন আমাদের উড়িষ্যার ওপর দিয়ে হয়ে তারপরেই কিন্তু অন্ধ্রপ্রদেশে ঢুকবে, আর আমরা যাচ্ছি অন্ধ্রপ্রদেশেরই একটা জায়গা, বিখ্যাত পপুলার স্থান তিরুপতি, এখানে রয়েছে ভেঙ্কটেশ্বর বালাজি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের যাত্রা অনেকক্ষণই শুরু হয়ে গেছে, এখন আমরা 3A কোচে রয়েছি, বাট কোচটা একদম কিন্তু পুরোনো দিনে সেই যে মানে যেগুলো রাজধানীর বাতি হয়ে যাওয়া কোচ সেগুলোই। দেখুন এদিকে এই যে একটা লোয়ার মিডিল আপার, এদিকে লোয়ার মিডিল আপার, আর এদিকে একটা সাইড আপার সাইড লোয়ার রয়েছে, আর দেখুন কোনো চার্জার পয়েন্ট নেই, যে এতগুলো 8টা মানুষ ওখানে বসে রয়েছে, মাত্র 2টো চার্জার পয়েন্ট, মানে 2টো চার্জার দিয়ে আটজনকে চার্জ দিতে হবে, মানে এটা খুব প্যাথেটিক ব্যাপার স্যাপার। আর বাকি ওখানে বটল হোল্ডার ফোল্ডার রয়েছে, আর আপনারা তো জানেন আমরা ট্রেনে তো খুব একটা খাওয়া খাবার নিয়ে যাচ্ছি, এটা যেহেতু হামসাপার স্টপ অনেক কম রয়েছে, তো খুব একটা খাবার তো উঠবে না, আর তাও খাবারের অর্ডার নিতে একটু আগে এসেছিলো, বাট আমরা তো ট্রেনে খাবার যেহেতু নিই না তাই নিলাম না, বাড়ি থেকে হয়তো কিছু যৎসামান্য খাবারই এনেছি, মানে প্রথম দিন যাত্রা শুরুতে যেটা আর কি হয়, একটু সুযোগ পাই বলে কিছু বাড়ি থেকে বানিয়ে বা কিনে নেওয়ার চেষ্টা করি আমরা, সেখানেই কিছু খাবার নিয়ে নিয়েছি, তো সেটা এবার একটু খাবো আমরা। তো দেখি ম্যাডাম আমার কি দুপুরের জন্য আজকে লাঞ্চ বানিয়ে নিয়ে এসছে আমাদের, ইয়ে বেরাচ্ছি ফুল যাওয়া সিম সিম করে একটা কন্টেনার বেরিয়েছে, কিন্তু এবার কন্টেনার থেকে কিছু একটা ভালো কিছু বেরাবে আশা করাই যায়, দেখা যাক, তবে এটা বিশ্বাস রাখুন যা বেরাবে সেটা কিন্তু ভেজ বেরাবে, নন ভেজ বেরাবে আশা আপনারা ভুলেও যদি করে থাকেন তাহলে বলতে হবে আপনারা এই চ্যানেলের ভিডিও দেখেনি না, আপনারা এই চ্যানেলের সাপোর্টারই না। কি এটা ডাল মাখা নাকি? ট্রেনেও খিচুড়ি খাচ্ছি, আমরা হোটেলেও খাই বুফেতে, ওই দেখুন ইউনিক ব্যাপারটা কিছু থাকবে জানেন তো, সকালেরই বানানো তাই, একদম ফ্রেশ খাবার দেখেছে, আপনারা যারা যাবেন ওই তো ঠিক আছে, তো আপনারা যখন ট্রেনে যাবেন যারা ট্রেনের খাবারে মানে খাদ্যটাকে অখাদ্য বলে মনে করেন অচ্ছেদ্য ধরে গেছে, তারা বাড়িতে খাবার বানিয়ে নিতে পারেন নিজের মতো করে, বা নিজের লোকাল যে দোকানে খাবার আপনারা খেয়ে থাকেন
সেগুলো পারলে নিয়ে আসবেন, আপনারই খাওয়াটা ভালো হবে, নাহলে বুঝতেই পারছেন ট্রেন অনেকক্ষণ এতক্ষণ বন্ধ থাকবেন, খেয়ে যদি কোনো অস্বস্তি হয় সেটা আপনারই জন্য ক্ষতিকারক হবে। তো আর সঙ্গে কিছু মিষ্টি মিষ্টি আছে, একটু খেয়ে নেবো আমরা এই সব সবজি দিয়ে, সাবু দিয়ে কিছু। ব্যাস বুঝতে পারছেন, মানে স্বাস্থ্যকর খাবার, কি পছন্দের খাবার না হতে পারে বাট স্বাস্থ্যকর। এটা কি মিষ্টি? শেষ পাতে মিষ্টি চলে এসেছে, দেখুন মুখ মিষ্টি হচ্ছে এবারে। পাড়ার দোকানের মিষ্টি, রিমঝিম সুইটসের মিষ্টি, এটা আমাদের লোকাল এলাকায় পাওয়া যায়। তো এই মোটামুটি এই দুপুরের খাবার। তো সারাদিন তো এখনো আছি আমরা, 25-26 ঘন্টা জার্নি, মানে 24 ঘন্টার উপরে অনেক কিছুই দেখতে পাবেন। আর আগামী ট্রেনে যদি কিছু ওঠে ওঠে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন হাওড়া থেকে ছেড়ে আমাদের ট্রেন 114 কিলোমিটার পার করে চলে এলো হচ্ছে গিয়ে খড়গপুর স্টেশন। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় ঢুকে যাবে। তো এখানে ট্রেন ঢোকার কথা ছিল 2:18 আর এখন রাত্রে 4:00, অর্থাৎ 12 মিনিট লেট করেছে ট্রেনটা এখানে আসতে। আর চলে এলো আমাদের দেখুন স্টেশন, এটা একসময় ভারতের সবথেকে বড় যাত্রা ছিল। আর এটা 1 নম্বর নেই, এটা এখন 3 নম্বর হয়ে গেছে স্টেশনের হিসাবে। হুগলি হচ্ছে এই মুহূর্তে ভারতের সব থেকে বড় রেল প্ল্যাটফর্ম। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি খড়গপুর, হাওড়া থেকে ছেড়ে এখন গন্তব্য আমাদের খড়গপুর চলে এলো ওয়েস্ট বেঙ্গল, এটাই শেষ স্টেশন। এরপর আমরা উড়িষ্যার দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছেন চলে এসেছি খড়গপুর। দেখতে পাচ্ছেন 3A-তে গেলে একটা বালিশ দেওয়া হয় আর একটা বেডিং দেওয়া হয়। বেডিংয়ে কী কী থাকে সেটা কিন্তু এখানে পুরোপুরি লেখা থাকে প্যাকেটের মধ্যে। দেখুন 2টো বেডশিট আছে, একটা টাওয়াল আছে, একটা পিলো কভার আছে, এগুলো লেখা রয়েছে। সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে কন্ট্রোল করছে খড়গপুর ডিভিশনের, সব কিছুই এখানে আপনার লেখা থাকে। তো আপনারা যারা এটা অ্যাভেল করেন আপনারা তো এই র্যাপটা ছিঁড়ে ফেলে দেন, এটা র্যাপটা ছেঁড়ার আগে একটু দেখে নেবেন, পড়ে নেবেন, এখানে সব ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে। আর এখানটা নাম্বার থাকে, কোন রকম ইনকোয়ারি করতে হলে, কোনো কি দরকার হলে এই নাম্বারে আপনারা কল করতে পারেন। তো এটাই দেখানো ছিল, আপনারা হয়তো এটা খেয়াল করেন না। তো যারা এই র্যাপটা খুলবেন আগে দেখে নেবেন, পড়ে নিতে পারেন চাইলে। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 4:30 মতো, 4:20 থেকে 4:25। তো চালা চলে এলো, চালা ডাকে, ম্যাডামের ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, চায়ের নেশা জেগেছে ম্যাডামের। দেখছেন 2 কাপ চা নিয়ে নিয়েছি, সেই শিরাওয়ালা মিষ্টি চা, 10 টাকা করে ট্রেনে পাওয়া যাচ্ছে। আমরা একটু কফি টফি যা ছিল আমাদের সাথে গুলে নিয়েছি, তো এখন একটু মিষ্টির প্রভাবটা কমেছে। তো সেইটা এবার বিস্কিট দিয়ে, বিস্কিট তো আমরা সঙ্গে ক্যারি করি কারণ ট্রেনে তো আর বিস্কিট পাওয়া যায় না এই কোনো ট্রেনেই। তো তারপরে মিষ্টি কমন চলার।
আমাদের ডিস্টারবেন্স হয় না, আর খেলেও শরীর ভালো থাকে, সেই জন্য এই খাবারগুলোই খাই। তো আর ট্রেনে তো কিছু দেখছি না স্যার, চা ছাড়া তো কিছু দেখছি না, ওই দুপুরে খাওয়া রাতের খাওয়ার অর্ডার নিয়ে যাচ্ছি আর চলছে, কারণ যেহেতু ট্রেনটার স্টপ কম রয়েছে তাই খুব একটা খাবারের ব্যবস্থাপনা নেই। আর যারা অনলাইনে বুক করবে অনলাইনে খাবার সেই সেই স্টেশনে এসে দিয়ে যাবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই খাওয়া দাওয়া চলছে, এই করতে করতে চলে যাবো। যদিও আমরা উড়িষ্যা অনেকক্ষণ আগে ঢুকে গেছি, বাট এখনও কটক আসেনি। উড়িষ্যাতে দুটোই স্টপ রয়েছে, কটক আর ভুবনেশ্বর, এলে দেখানোর চেষ্টা করব। তো ট্রেন চলছে, মাঝে মাঝে কোথাও কোথাও দাঁড়িয়ে পড়ছে, কেন দাঁড়াচ্ছে সেটা অজানা কারণ, বলতে পারবো না। পাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে আর আমরা যাচ্ছি, দেখুন এই ধরনের গাড়ি যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছি আর আমরা এখন টপ খাচ্ছি মহানদী। প্রত্যেকবার যখন আমরা পুরীর দিকে যাই, আমরা যে ট্রেনগুলো নিই সেগুলো রাতের ট্রেন থাকে, যার জন্য খুব একটা দেখতে পাই না অন্ধকারে, বাট আজ যেহেতু ট্রেনটা বিকাল বিকাল যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে ভুবনেশ্বর। এটা আমাদের দেখতে পাচ্ছেন থার্ড স্টেশন, ফার্স্টেই ছিল খড়গপুর, তারপরে ছিল কটক, তারপর ভুবনেশ্বর। যদিও ট্রেনের এখানে টাইমিং ছিল 6:50, ট্রেন এসছে এখন 7:25, মোটামুটি 35 মিনিট লেটে চলছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন একটা তেজাস দাঁড়িয়ে রয়েছে, এটা নিউ দিল্লি থেকে ভুবনেশ্বর অব্দি চলে একটা তেজাস। তো দেখিয়ে দিলাম ট্রেন একটু লেট আছে, আবার হয়তো পুরে পরে হয়তো টাইম ম্যানেজ করে নেবে, তো দেখতে থাকুন। এখন বেজে গেছে ঘড়িতে 8:30, প্রায় 9টা বাজে যায়, আমরা এখন ডিনার করবো। এই দেখুন কি কি খাবার নিয়ে এসেছি, এটা একটা চানা মশলা আছে তাই না? না না, এমনি চানা মশলা আছে। এটা কি লাল লাল ঝাল ঝাল? ঠিক আছে, কোনটা ছাড়লো কিন্তু শব্দটা পিছু ছাড়েনি, লাল লাল ঝাল ঝাল সেটাই খাচ্ছি কিন্তু। হ্যাঁ, এগুলো কি আছে? এগুলো তো বাতাসা মনে হচ্ছে, লুচি, পাতলা পাতলা লুচি, আর সাদা ধবধবে রুই ময়দা, ঠিক আছে, আর দুটো রয়েছে ছানার জিলাপি। হ্যাঁ, এগুলো জানিয়েছি, আপনারা কি বলে রোজই একই খান? হ্যাঁ, যেটা ভালো লাগে সেটাই খাই, মানে ভালোবাসার খাবার, এটা পছন্দের খাবার, ঘুরতে এসেছি তো এগুলোই খাবো। তো খেয়ে বলছি কি খাচ্ছি, 9টা বাজে, যদি বাড়িতে একটু আগেই খেয়ে নি আমি, বাট এখানে দেরি হয়ে গেল আজকে। আপনারা বলবেন ঘরে খাওয়া তো ভালো বলবেন, বাট না, এটা সত্যি লাল লাল ঝাল ঝাল, ঝাল ঝালই খেতে। আমি ঝাল খেতেই ভালো আছি, মিষ্টি, হ্যাঁ মিষ্টি খাই, কিন্তু রান্নায় মিষ্টি পছন্দ করি না আমি, আমি রান্নাতে ঝালটাই পছন্দ করি। তো ঝালটাই হয়েছে আজকে রাতের মধ্যে, এটাই ফাইনাল খাবার, এগুলো খাবো, আমরা বিশটা করবো, আজকের মতো ঘুমিয়ে যাবো, কাল সকালে আবার নতুন ভিডিও নিয়ে, মানে এই ভিডিওই কন্টিনিউ করবো, কাল সকালে যা যা হবে সেই নিয়ে ফিরে আসবো। গুড মর্নিং, মোটামুটি এখন সকাল ঘড়িতে বাজছে হচ্ছে 6:30, তো অভ্যাস তো ঘুম মোটামুটি 5টার মধ্যেই ভেঙে গেছে, বাট ট্রেনে তো কিছু করার নেই, তাই মোটামুটি শুয়েছিলাম আমরা। তো এখন আস্তে আস্তে লোক উঠছে, লোক নামছে, তো ট্রেন একদম রাইট টাইমে রয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছেন পুরো কুয়াশায় ভরা, কুয়াশা ছিল না, বাট এখন কিন্তু কুয়াশা প্রচুর দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে উঠে গেছি, ব্রাশ করে নিয়েছি, এবারে চায়ের অপেক্ষা করছি, যদিও ভোর 4টার দিকে চা পাওয়া যাচ্ছে, বাট এখন চায়ের অপেক্ষা করছি, চায়ের এই চাটা একটু খেয়ে নেবো। তো ট্রেন ঠিকঠাক টাইমে আছে, আমাদের পৌঁছানোর কথা হচ্ছে গিয়ে 1:55, অর্থাৎ ঠিক দুপুর 2টোর কাছাকাছি, আশা করছি ট্রেন টাইমেই থাকবে। তো রাতে দেখ কিছু দেখানো ছিল না, ভোরবেলা 5টার সময় রাজামুন্ডি স্টেশন এসেছিল, আর এখন সামনে একটা স্টেশন আসবে 6:20, আই থিঙ্ক সেটা হচ্ছে কি আঙ্গোলে, সেটা এলে আপনাদের দেখাবো। আর তখন সকালে আস্তে আস্তে আমি ব্রেকফাস্ট করবো, এগুলো করবো আস্তে আস্তে। গুড মর্নিং, রাস্তা কি কুয়াশা বাইরে, খুব কুয়াশা বাইরে, কিছু দেখা যাচ্ছে না।
উঠে পড়েছি, ব্রাশ হয়ে গেছে, অপেক্ষা করছি চা খাবো বলে। চা পেলে চাটা খাবো, তারপরে আর কি যখন ট্রেন গিয়ে থামবে যেখানে স্টেশনে গিয়ে পৌঁছাবে আমরা নামবো, তারপরে যা যা করবো সব আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন মোটামুটি বিজয়বাড়ার দিকে চলে এসেছে, ট্রেনটা একটু কুয়াশার জন্য একটু ডিলে করছে। আর এই যে আমাদের কফি, তো এখানে তো জানেন সেই মিষ্টি শিয়ালা চা, আমরা কাপ ক্যারি করি দুটো, দুটো কাপ ক্যারি করছি আমরা। তো এই যে ইনস্ট্যান্ট যে কফিগুলো বানিয়ে দেয় কফি বা চাগুলো, তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে একটু কাপে জল দেবেন, তো দু কাপ জল দিল, তারা এগেস্টে আমরা কিছু টাকা দিয়ে দিলাম তাদেরকে। বাট আমরা ওই বানানো চাটা খেলাম না, আমাদের সঙ্গে তো আমরা কফি চা ক্যারি করি, তো সকালবেলা একটু ব্ল্যাক কফি বানিয়ে দিলাম, কারণ এটা খেয়েই অভ্যস্ত, ব্ল্যাক কফি না খেলে ঠিক জমে না, তো সেটাই খেয়েছি। তো কি মন্তব্য ম্যাডাম? এটা একটা বড় জাংশন, এবার এখান থেকে কিছু ট্রেন অন্ধের দিকে চলে যায়, কিছু ট্রেন চেন্নাইয়ের দিকে চলে যায়, ব্যাঙ্গালোর দিকে চলে যায়, বিভিন্ন রুট এখানে বাইফার্কেট হয়ে যায়। তো যেহেতু বিজয়বাড়া এসছে একটু লোকের নামার তৎপরতা শুরু হয়েছে, তো 7:23 সেখানে ঢোকার কথা ছিল, সেখানে ঢুকতে ঢুকতে তো 7:40 হয়ে যাবে মেবি ট্রেনটা, তাই 10-15 মিনিট লেট করে গেল। বাট আগে বাকি টাইমটা ঠিকই ছিল, আর আমাদের তো টাইম বলেছি 1:55 দুপুর, দুটোই ধরে চলুন আর কি। তো আর কি কি হচ্ছে, কি হচ্ছে কিরম কিভাবে সবই বলবো আপনাদের, দেখতে থাকুন। পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি বিজয়বাড়া স্টেশনে, 7:23 আসার কথা ছিল, 7:42 এসেছি। আমাদের ট্রেন ঠিকঠাকই চলছে মোটামুটি, একটু কুয়াশা রয়েছে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন খাবারের অজস্র দোকানপাট রয়েছে স্টেশনে, আপনারা চাইলে এখান থেকে খাবার সংগ্রহ করে নিতেই পারেন। আমরা যেহেতু সঙ্গে খাবার ক্যারি করি, তাই একটা খাবার নেওয়ার চেষ্টা করছি না, তো একটু ঘুরেঘাটে দেখছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কলা রয়েছে, ড্রিঙ্ক রয়েছে, ব্রেড টোস্ট করে দিচ্ছে, সামোসা রয়েছে, অনেক কিছুই রয়েছে, তো ঘুরছি ফিরছি আমরা। এই যে দেখছেন আমাদের দাদা রয়েছে, আমাদের ট্রেনে খুব হেল্প করছে, উনি সব কিছু দিয়ে দিচ্ছেন। এই ট্রেনে এলে ওনার সঙ্গে ওনাকে পেয়ে যাবেন, ওনার থেকে সব পেয়ে যাবেন সার্ভিস। সেখানে ঘুরছি ফিরছি, এখানে চায়ের দোকান রয়েছে, তো আমাদের কোচ রয়েছে, ট্রেনটা এখানে 2-3 মিনিট দাঁড়াবে, বেশিক্ষণ দাঁড়াবে না। তো এখানে বুঝতেই পাচ্ছেন সব কারি পাতার খাবার মোটামুটি আমরা সেই জায়গায় চলে এসেছি, এখন এখানে খেতে হবে। বাট আমরা যেহেতু রয়েছি, তো এখানে এখন কিছুক্ষণের জন্যই রয়েছে ট্রেনটা, তারপর ট্রেনটা ছেড়ে দেবে, দেখা যাক। যে দেখলেন এখানে ট্রেনটা 10 মিনিট মতো দাঁড়িয়েছিল, এবার ট্রেনটা ছেড়ে দিল। আর আমরা একটু আমাদের যে খাবার নিয়েছি বাড়ি থেকে, সেটা ইয়ে বাড়ি থেকে ব্রেড নিয়ে এসেছি, একটা স্প্রেড নিয়ে এসেছে, স্প্রেডটা লাগিয়ে নিচ্ছি আমরা, সাথে কিছু মিষ্টি রয়েছে। সকালে ব্রেকফাস্টে বাড়িতে যা খেয়ে থাকি আর কি ব্রেড, আর এখানে হয়তো বয়েলড একটা এই মুহূর্তে পাচ্ছি না, কারণ সেটা ম্যানেজ করা যাচ্ছে না, কারণ এখানে ফ্রাইড পাওয়া যাচ্ছে, ব্রেড টোস্ট, সেটা চাইছি না এখন খেতে, বয়েলড চাইছিলাম, বাট বয়েল এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, আর ট্রেনের প্যান্টি তো অ্যাভেলেবেল নয় এই মুহূর্তে বলছে। তো এই দিয়েই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চালাবে আজকে। ব্রেড খাচ্ছি আর মিষ্টি আছে এখানে, আর একটা মোয়া আছে। ব্রেড এগুলো সবই বাড়ি থেকে ক্যারি করেছি, আর স্প্রেড এটা এটা আমার বাড়ি থেকে বানানোটা স্প্রেড, সেটাই খাচ্ছি, এটাই আমাদের মোটামুটি মর্নিং ব্রেকফাস্ট। চাই চাই বলি চাই। দেখতেই পাচ্ছেন যারা আপনারা মনে করবেন বাইরে খাবার খাবেন না, বাড়ি থেকে খাবার ক্যারি করে নেবেন, এরকম একটু বানিয়ে নেবেন, তো একটা ঠিকঠাক হেলদি খাবার খেতে পারবেন। বাইরের তো জানেন সকালবেলা খাওয়া মানে ওই লুচি পুরি খাওয়া, সাউথ ইন্ডিয়া আসা মানে আপনাকে কারি পাতা খেতেই হবে। আপনি কারি পাতা জগতে চলে এসছেন, না কারি পাতা ছাড়া এখানে কোনো পছন্দ নেই, হ্যাঁ মানে এতটাই টক থাকবে, এতটাই ঝাল থাকবে, যেটা তো নিতে পারবেন না, হ্যাঁ। তো বাট সেগুলো যদি প্রবলেম থাকে, যদি কেউ এই টেস্ট নিতে পারেন তো খেতেই পারেন, আর নতুবা যদি একটু ক্যারি করে নেন খাবেন। আর প্যান্টি কাপ থেকেও খাবার ঘুরছে, ব্রেড টোস্ট পোহা এইগুলো ঘুরছে, ওগুলোও চাইলে আপনারা খেতে পারেন। তো এই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া। এই যে দেখুন চা চলে এসেছে, দাদা চা নিয়ে, আমাদের চা আছে, আমরা চা কিনছি খাচ্ছি, ব্যাস এই চলছে গাড়ি। এরপর এখন টানা একটা 2 ঘন্টা লম্বা রান আছে, 2 ঘন্টা পর আবার ট্রেনটা দাঁড়াবে, আর আমরা তো সেই বললাম 2টোর সময় গিয়ে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন বাইরে রোদ্দুর উঠে গেছে, শস্য শ্যামলার উপর দিয়ে আমাদের ট্রেন চলেছে, ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 10:00, একটু
আফটার লাঞ্চ আফটার ব্রেকফাস্ট কিছু খাওয়ার জন্য মনটা উসকুস করছিল। তো দেখুন ম্যাডাম বাড়ি থেকে একটা চানার চাট বানিয়ে নিয়ে এসেছে, সেটার পরে আমরা একটু শশা ঠশা ঝুড়ি ভাজা বাদাম দিয়ে একটা ভালো করে চাট বানিয়ে দিলাম। দেখতে টেম্পটিং লাগছে আর ট্রেনে খেতেও ভালো লাগছে। ট্রেনে মানে বুঝতে বসে থাকা তো কিছু করা হয় না, শুধু খেতে ইচ্ছা করে, আশেপাশের লোক খাচ্ছে আমরাও খাচ্ছি, ব্যাস সেই চলছে। চাটটা খুব খেতে ভালো হয়েছে, আপনারা খেতে পাচ্ছেন না জানি, আমরাই খাচ্ছি আমরাই বলছি। হ্যাঁ যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো অনেকদিন আগে সময়টা কেটে গেছে, তো আপনারা দেখুন খান, আপনাদের কোয়ালিটি স্পেন্ড করুন ভিডিও দেখে, আপনারা এলে এরমভাবে ট্যুর করুন। ব্যাস ট্রেনটা ঠিকঠাকই মোটামুটি চলছে, মনে রাখবেন 20889 হাওড়া তিরুপতি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি হাওড়া থেকে তিরুপতির উদ্দেশ্যে। কারণ কি আমরা দর্শন করব ভেঙ্কটেশ তিরুপতি বালাজি। তো এই খাওয়া দাওয়া করছি আর আমাদের সাথে লাঞ্চও রয়েছে, কারণ আমাদের ট্রেন তো বললাম দুটোর সময় গিয়ে পৌঁছাবে, তো লাঞ্চও করে নেবো, তারপর নেমে কী কী করছি সব জানাবো আপনাদেরকে। আর এই যে ট্রেন চলছে দুর্গাগতিতে দেখতে পাচ্ছেন, অঙ্গলে চলে এসছে আর পাশে একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, 20677 বন্দে ভারত। আই থিঙ্ক এটা হয়তো সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি বোধহয় যাওয়া আসা করে মেবি, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এখানে। আর আমাদের ট্রেন এখন একটু লেট করে অঙ্গলেতে ঢুকলে, এখানে ঢোকার টাইমিং ছিল 9:37, বাট এখন ট্রেন ঢুকলো 10:10। দেখতে পাচ্ছেন এটা মিনি ছোট বন্দে ভারত, মানে 8 কোচের যে বন্দে ভারতগুলো হয় এটা কিন্তু সেইটা। স্টেশনটা একটু কম বেশি একটু বড় স্টেশন বলতে পারেন, অঙ্গলে অন্ধ্রপ্রদেশের মধ্যে স্টেশনটা পড়ে। তো আমরা চলে এলাম, ট্রেন মোটামুটি 30 মিনিট লেটে চলছে, যদি শেষের দিকে মেকআপ দিয়ে যায়। আমাদের পৌঁছানোর কথা তিরুপতিতে 2টোর সময়, দেখা যাক। পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আমাদের দেশের গৌরব গর্ব। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 11:40, আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো অন্ধ্রপ্রদেশের আর একটা বড় স্টেশন নেল্লোরে। দেখতে পাচ্ছেন গোটা স্টেশন জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন করে ওই অমৃত ভারত উদ্যোগে নতুন করে স্টেশনগুলোকে সাজানো হচ্ছে, মডিফিকেশন হচ্ছে। তো এই মুহূর্তে আমরা এলাম নেল্লোর, এরপর আরেকটা স্টেশন রেণিগুণ্টা, তারপরেই আমাদের চলে আসবে একদম গন্তব্য তিরুপতি। তো ট্রেন মোটামুটি 15-20 মিনিট মতো একটু লেট রয়েছে, সেটা হয়তো সকালের দিকে একটু কুয়াশা থাকার জন্য এটা হয়েছে মেনলি। বাট এছাড়া এমনি ট্রেনের অ্যাটমসফিয়ার ভালো, মোটামুটি ট্রেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, ট্রেনের লোক সংখ্যা কমছে দেখতে পাচ্ছেন পুরো ট্রেন। তো আর কিছুই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সহ পাঠিয়ে রয়েছে, আর 20889 আমাদের ট্রেন নাম্বার, উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া টু তিরুপতি, প্রত্যেক শনিবার 12:40 হাওড়া থেকে ছেড়ে পরের দিন 2:00 সময় এসে পৌঁছায় তিরুপতি। আর এই যে দেখছেন একটা ক্যামেরা দিয়ে আমাদের ভিডিও শ্যুট চলছে ফোন দিয়ে, আর একটি জায়গায় প্রত্যেক দিনের ভিডিওর আপলোডিং চলছে। তো আপনারা চেষ্টা করবেন চ্যানেলটাকে রোজ কন্টিনিউ করার, আর আপনারা যখন ভিডিওটা দেখেন মোবাইলে তার বাঁদিকে দেখবেন একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল যাচ্ছে, সেটাও আপনারা ফলো করে দেবেন, Maple160। তো সেখানেও আপনারা কিছু রিল শর্ট এগুলো দেখতে পারবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের চেনা পরিচিত লোকেদের কাছে শেয়ার করুন যাতে তারাও এগুলো সম্বন্ধে জানতে পারে। তো দেখা যাক আমি তার কী অপেক্ষা করে আছে। 10:00 মোটামুটি গাড়িতে এখন দেখতে পাচ্ছেন আমরা একটু দুপুরের লাঞ্চ করি, কারণ আমাদের ঢুকতে ঢুকতে 2টোর বেশি হয়ে যাবে। তো আমরা জানেন খাবার নিয়ে এসেছি, দেখুন কী রয়েছে, একটা আলু, কী এটা আলুর দম নাকি, এটা আলুর দম রয়েছে, এখানে পরোটা রয়েছে, মিষ্টি রয়েছে, আর শশা রয়েছে, হজমের জন্য খুব দরকার এটা। আর দেখতে পাচ্ছেন বাইরে চড়া রোদ রয়েছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ফাইনাল বলতে পারেন এই আমাদের ট্রেনের জার্নি, আজকে ফাইনাল খাওয়া দাওয়া এটা, এরপর আমরা নেমে যাব ঘরের খাবার, হেলদি খাবার নিজেদেরই বানানো নিজেদেরই খাবার, তো এই খেয়ে নিচ্ছি। তা আপনারা চাইলেন ট্রেনে খাবার জবার সঙ্গে ক্যারি করতেই পারেন, কোনো অসুবিধা নেই, বরং ভালো খাবেন এইটি বলতে পারবো। এই বাইরের আর সাউথ ইন্ডিয়াতে জানেনি খাবার দাবার একটা খুব ইয়ে থাকে, কারি পাতা একটু টক বেশি, যেটা আমাদের তো সাধারণ বাঙালিদের পক্ষে একটু মেনে নেওয়াটা চাপ হয়, সেই তুলনায় এটা ফার বেটার খাবার। তো ম্যাডাম খাচ্ছে, আপনারা যখন ভিডিও দেখছেন তখন খেতে খেতে ভিডিও দেখুন,
ব্যাস এই থাকলো, আর নেমে কখন কি নামছি সেটা বলে দেবো। চলছে দুপুরের খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছেন রেণীগুন্টা জাংশন, এটা অন্ধ্রপ্রদেশের একটা বড় জাংশন, তিরুপতির আগেই পড়ে। তো এটা চলে আসা মানেই বুঝতে পারছেন আমরা তিরুপতি চলে আসা। আপনারা যদি কেউ ট্রেনে করে রেণীগুন্টাতেও চলে আসেন, এখান থেকেও বাই রোড আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন তিরুপতি যাওয়ার জন্য। কারণ কিছু কিছু ট্রেন চলে যেগুলো রেণীগুন্টা অব্দি আসে, বিশেষ করে SMBT দুরন্ত যেটা হাওড়া থেকে ছাড়ে। তো এই ধরনের কোনো ট্রেনে যদি আপনারা আসেন রেণীগুন্টাতে, সেখান থেকে বাই রোড আপনারা চলে যেতে পারবেন তিরুপতির পথে। তো মোটামুটি চলেই এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই, আর হয়তো আধ ঘন্টা, তারপরে আমাদের চলে আসবে গন্তব্য স্টেশন তিরুপতি। দেখতে পাচ্ছেন 1700 কিলোমিটার জার্নি করে হাওড়া থেকে আমরা চলে এলাম তিরুপতি স্টেশনে। কালকে দুপুর 12:40 আমরা রওনা দিয়েছিলাম, আর আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে যে 1:55, মানে একদম যা টাইম সেই টাইমই এসছে। মাঝে ট্রেন আধ ঘন্টা লেট ছিল, বাট সেটা মেক আপ করলাম। এখানে একটু ট্রেন টাইম ভরাই থাকে মোটামুটি। তো 2089 যে ট্রেন আমাদের সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া টু তিরুপতি হামসাফর, সেটাই করে আমরা চলে এলাম। আজকে ভিডিওটা এত অব্দি রাখলাম। এরপর আমরা কী করছি, কোথায় থাকছি, কীভাবে আমাদের বুকিং না থাকার পরও আমরা তিরুপতি যাচ্ছি, সব কিছু তথ্য আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন চ্যানেলটা। টাটা।